আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হলো এমন একটা অপশন নিয়ে, যে অপশনটা আমার মতে যারা নতুন তারা 90% মানুষই জানেন না। তো এই অপশনটা হলো, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অপশনটা যাওয়ার জন্য আপনি আপনার পছন্দের যে কোনো একটা খেলায় চলে যাবেন, যেমন ক্রিকেট হতে পারে, ফুটবলও হতে পারে। তো আমি এখানে মনে করেন প্রপুলার, এখানে আমি ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছি। তো এই ওয়ার্ল্ড কাপে গেলে এখানে এই দলটা আছে, তো এই দলটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই কাতারটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে W2, মানে এই W1 হচ্ছে এটা, এই দল কাতার দল, আর W2 হচ্ছে এটা। তো আপনাদের যে অপশনটা আমি দেখাবো সেটি হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু জনপ্রিয় দল বলতে বা মোটামুটি ধরনের সবাই বাজি লাগিয়েছে আমার মতে এই যে এটাতে, W2-তে। যেহেতু খেয়াল করে দেখবেন যে এটার উডস হচ্ছে 3.78, আর এটার উডস হচ্ছে 2.08, বুঝছেন না? তার মানে এটার উডস কম, একটু জনপ্রিয়তা বেশি, প্লাস জেতার সম্ভাবনা আছে। তাই আমি এটাতেই চলে যাব। আপনি জেতার সম্ভাবনা যেটা বেশি এটা একটু ধরবেন। তো আমার টপিক সেটা না, আমার টপিক হচ্ছে এই যে এটা বেসলাইন উডস। এই বেসলাইন উডস কি ভাই, আমি আপনাদের এখন বিশ্লেষণ করি। বেসলাইন উডস হচ্ছে, মনে করেন আপনি এই দলটাই নিলেন, 2.08 উডস আছে। তো এখন আপনি যদি বেসলাইন উডসে চলে যান, বেসলাইন উডসে আমি গেলাম, তো একটা জিনিস খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অরিজিনালি 2.08 উডস আছে। তো আপনি মনে মনে ভাবতেছেন যে যদি এই দলটা 4.0 উডসে চলে যেত বা 3.0 উডসে যেত, তাহলে আমি লাগিয়ে দিতাম বা বাজিটা আমি লাগাইতাম। তো ওইটা করার জন্য কিন্তু আমাদের পুরোটা খেলা দেখতে হয়, প্লাস 15-20 মিনিট পর কোন সময় যাতে এটা আসে, আপ ডাউন করে, আসে আবার চলে যায়, উডস বাড়ে আবার কমে যায়। তো এখন কথা হচ্ছে, আপনি এখানে যদি এই যে 2.08-এর উপরে যদি এখানে আপনি 4.0, এত লাগবে না, আপনি 3.50 মনে করেন, এত হইলে আপনি এই উডস থেকে আপনি চাইতেছেন যে না, 3.50 হইলে আপনি লাগাবেন। তো আপনি এখানে আসলে আপনি যত উডস লাগাতে চান এই দলটা নিয়ে, এই যে দলটা নিয়ে, ঠিক তত উডস আপনি এখানে লিখতে পারেন। যে মনে করেন আপনি 4 উডসের লাগাতে চান, বা যে আমি 3.50 দিছিলাম, যাই হোক আমি 4 উডসের লাগাতে চাই। তো এখন কিন্তু আপনি এখনও 4 উডসের লাগায় এখানে ইন্টার অ্যামাউন্ট দেবেন। হ্যাঁ, এখানে কিন্তু ইন্টার অ্যামাউন্ট আপনার, যদি মনে করেন যে না আপনি 1000 টাকা লাগাইবেন, আমি 1000 টাকা দিলাম। তো 1000 টাকা দেওয়ার পর আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে লাগাইতেন, এই যে এই বেট অপশনে গিয়ে লাগাইতেন, তাহলে আমি দেখাই, এই যে বেটে চলে গেলে আপনি যদি এখানে 1000 টাকা লাগাইতেন, আপনি পাইতেন হচ্ছে মাত্র 2080 টাকা, মানে এটার উডস হচ্ছে 2.08, এটা দিয়ে গুণ হবে আর কি। যাই হোক, 1000-2080 টাকা পাইতেন। আর এখন আমি যে অপশনের কথা বলছি আপনাকে, এই যে বেসলাইন উডস, এইটাতে যদি আপনি চলে যান, তাহলে আপনি মনে করতেছেন যে না, এই দলটার, এই যে এই দলটার উডস, এই দলটার উডস যদি 4 পয়েন্ট যায়, তাহলে আমি এটাতে লাগাবো, আর যদি 4 পয়েন্টের নিচে যায়, তাহলে যাতে আমার টাকাটা ব্যাক আসে। তো এটার কথা হচ্ছে যে ভাই, এখানে যে 4 উডস দিছেন না, আর এখানে যে 1000 টাকা দিছেন না, যদি খেলার মধ্যে এটা আপনার অটো বেট লাগবে, এখন যদি আপনি এখানে বেট অপশনে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার বেট হয়ে যাবে। এখন আমাকে বলতে পারেন যে ভাই,
এটা তো আপনার 2.08। এখন N4 দিলাম, 1,000 টাকা দিলাম, জিতলে 4,000 টাকা পাম, এটা কি সম্ভব? জি ভাই সম্ভব, তবে আপনাকে এই যে দলটা আছে না, এটা যখন খেলে মাঠে তখন যে কোনো সময় বা কোনো এক সময় মনে করেন সে এক গোল দিয়ে দিল, মনে করেন কাতার এক গোল ওকে দিয়ে দিল, টিম টুকে গোলটা দিয়ে দিল, তাহলে কিন্তু এটার উসটা কিন্তু এই যে 2.08 থেকে এটার উসটা আপনার মোটামুটি আপনার ছয় এত যাবে না, 4 বা 5-এ অবশ্যই যাবে, যেহেতু এখনই 2 আছে 4-এ যাবে। তো ঠিক তখন আপনি যে এখানে বেট লাগাই দিছিলেন না, সেটা কিন্তু অটো বেট হয়ে যাবে, মানে অটো লেগে যাবে, যখন এই 4 উঠস যাবে ঠিক তখন অটো লেগে যাবে। আর তখন যদি আপনি এই দল জিতেন পরবর্তীতে, বা তাহলে আপনি এই বাজিটা জিতবেন, 1,000 টাকায় 4,000 টাকা পাবেন। মোট কথা এটা অটো আর আপনার মনের মতো করে উঠস, তবে বেশি উঠস যাবেন না, আমার মনে হয় এটা 2 উঠস না, 3 পর্যন্ত গেলে বেটার হবে। তো আপনি মানে খুব কম দিয়ে দেবেন, একটু বেশি, মানে অনেকে চায় যে উঠসটা একটু কম হয়ে গেছে তো একটু বেশি, এটাই আর কি, মনের মতো করে উঠস দিয়ে দিবেন। যদি এই এই উঠসটা যে উঠসটা এখানে দিবেন, এটা যদি মনে করেন যে খেলার মধ্যে এই দল একটু উপরে, মানে যেই দল আপনি নেবেন ওই দলটা যদি একটু উপরে উঠে, মানে উঠসটা উঠে, তাহলে কিন্তু আপনার এই যে এই বেটটা অটোমেটিক লেগে যাবে। তো ফাইনালি আরেকটা কথা হচ্ছে ভাই, আপনি তো বলতেছেন যে আমি এখানে 1,000 টাকা লাগাইলে, 1,000 টাকা এখানে লাগাইলে যদি মনে করেন জিতি, তাহলে তো আমি এই দলটা যদি জিতি তাহলে তো আমি 3,000 টাকা পাবো বা 3-4,000 টাকা পাবো যদি হারি। তো এই কথাটার উত্তর হচ্ছে ভাই, যদি মনে করেন যে এই দলটা 4 পয়েন্ট পর্যন্ত বা 3 পয়েন্ট পর্যন্ত গেলো না, এটার উডস কমলো, বুঝছেন না, মনে করেন এটা 1.05, বা যেহেতু এটা জিতার সম্ভাবনা, এটা গোল দিয়ে লেগেছে 2টা, এই দলটা জিতার খুব কম, কাতার খুব মানে জিতার সম্ভাবনা নাই, তাহলে কিন্তু মনে করেন যে এটার উডস আস্তে আস্তে কমতেছে, শুধু বাড়ে না, 3 পর্যন্ত বা আপনি এখানে যত লেগছেন অত পর্যন্ত যাইতেছে না। তো যদি না যায় বা এর আগে জিতে যায়, তাহলে কিন্তু আপনি যে 1,000 টাকা এখানে লাগাইছিলেন না, এটা আপনার এই অ্যাকাউন্টে পুনরায় দিয়ে দিবে, মানে ব্যাক করে দিবে, রিফান্ড করে দিবে, আপনার এই টাকা যাবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ অপশন ছিল, আমি জানি না আপনার ভিডিওটা কতটুকু হেল্প হবে, কিন্তু আমি যেহেতু এই অপশনটা জানি, নতুনরা অনেকে নাও জানতে পারে, সেজন্য আমি এই ভিডিওটা মেক করলাম। আর এছাড়াও আপনারা কী নিয়ে ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট বক্সে বলবেন, এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। তারপরে নতুন আর একটা গ্রুপ খুলেছি আপনার ওই বেটিং টিপস নামের টেলিগ্রাম গ্রুপ, তো ওইখানে আপনারা জয়েন হয়ে নেবেন, ছোটো ছোটো মাল্টি পাবেন। আর যারা ছোটো ছোটো মাল্টি বাড়াতে পারেন বা শিউন না, মোটামুটি মনে করেন 10টা মাল্টি বাড়াবেন, 9টা বা 7টা উইন হবে, এরকম কেউ থাকলে আমার সাথে যোগাযোগ করেন, কারণ গ্রুপে ভাই অনেক মানুষ আছে যারা মোটামুটি একটু লসে আছে, তাদের লস কভার করার জন্য সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। আর যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবেন। এটুকুই, ভালো থাকবেন।